ছোটবেলায় আপনার কি হওয়ার ইচ্ছে ছিল? প্রথমে ইচ্ছে ছিল পাইলট। পাইলট, কারণ আব্বু এয়ারফোর্সে কাজ করতো, জব করতো। তারপর মনে হলো আমি খেলোয়াড় হবো, যখন ভালো খেলতাম ক্রিকেট, ক্রিকেট ভালো খেলতাম তখন আরো ছোট। তারপর তারপর যখন আমি বুঝতে শিখলাম, তারপরে তোমার ডিরেক্টর হওয়ার ইচ্ছে হয়েছে। ও, বুঝতে শেখার পর ডিরেক্টর। আমি 9 বছর বয়সী মনে হচ্ছে যে আমি আসলে সিনেমা বানাবো। ও ওয়াও, ডিরেক্টর তো বুঝতাম না তখন। হ্যাঁ, সেটাই। মানে বুঝতাম যে সিনেমা দেখা যে এটা যে বানায়, আমাদেরকে আসতো তখন কিন্তু সে একদম করে, মানে একদম এক্সপ্রেশন সহ ডায়লগ ডেলিভারি ঠিক ওভাবে অভিনয় করে করে। তো আমার মনে বলা আমার যেটা মনে হয় যে আমি যেটা বিশ্বাস করি, আচ্ছা ঠিক আছে, সাকিব ভাইকে যে কারণে ডিফারেন্ট লাগবে, এবার আমার মনে প্রতিটা ডিরেক্টর যদি তার আর্টিস্টকে বুঝাইতে পারে সে আসলে কি চায়, তা তো বটে। এই যে এটা আমি বেস্ট জিনিসটা বের হয়। হ্যাঁ অবশ্যই, বেস্ট জিনিসটি আপনি সবসময় নিয়ে এসেছেন সেটা আমরা জানি।